anak muda. গোপন তথ্যের মাধ্যমে খবর ছিল যে গুরকাপস্তি ভোলানন্দ ফুলিয়া এলাকাতে একটা জুয়ার আসর করেছে। সেই অনুযায়ী আমরা এখানে রেড করি। রেড করার পরে ওখান থেকে আমরা দুজনকে আমরা গ্রেপ্তার করি। ওরা জুয়া খেলছিল এবং ওইখান থেকে জুয়ার এখান থেকে বিভিন্ন জুয়ার সামগ্রী আমরা উদ্ধার করি, দুটো মোবাইল সিজ করি এবং ক্যাশ রুপিস 12,945 টাকা সিজ করি এবং উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেপ্তার করা দুজনকে আমরা থামাতে নিয়ে আসি। নাম কি যে জুয়ার সামগ্রী উদ্ধার করেছে? এগুলি হলো গিয়ে জুয়ার সামগ্রীর মধ্যে 11টা ডায়াস আছে, 2টা বোর্ড, 2টা ডাব্বা আর 2টা মোবাইল ফোন এবং ক্যাশ রুপিস 12,945 টাকা। যে দুজনকে আটক করা হয়েছে তাদের নাম? একজনের নাম সুমন সাহা, আরেকজনের নাম মীর বাহাদুর ছেত্রী। কি মনে হয় মানে তাদের নেতৃত্বেই চলছিল না এর পেছনে অন্য আরো লোক জড়িত রয়েছে? এটা আমরা দেখছি, ওদেরকে এখন জিজ্ঞাসাবাদ করবো। দেখা যাচ্ছে দুজনের বাড়ি গুরকাপস্তি। যেহেতু এটা গুরকাপস্তি মেন টাউনে পাওয়া গেছে, শহরের মাঝখানে পাওয়া গেছে, এরকম অভিযান কি আপনারা আরো কয়েকদিন দিনেও জারি রাখবেন? আমরা কিছুদিন আগেও করেছি, এখনো করছি, জারি থাকছে। আমাদের জুয়ার বিরুদ্ধে আমাদের